হ্যালো বন্ধুরা, আমরা একটি ডিউটিতে এসেছিলাম ইসলামপুরে। ইসলামপুরের অন্তর্গত গোয়ালপুকুর নামে একটি জায়গায়। তো গতকাল আমাদের ডিউটি শেষ, আজকে একটু ঘুরে দেখাচ্ছি গোয়ালপুকুরটা। তোমরা আমাদের সঙ্গে থাকো, গোয়ালপুকুরটা দেখতে কীরকম। একদম আমাদের গ্রাম বাংলার মাটির গন্ধ পাচ্ছি এখানে এসে। তো বন্ধুরা চলো। তো এটা অ্যাকচুয়ালি আমরা যে বইয়ে পড়েছি চিকেন নেক, তো এটা আমরা আলটিমেটলি চিকেন নেকই আসি। তো ভবতোষদা, তুমি যদি জায়গাটার ভৌগোলিক অবস্থান সম্পর্কে একটু দর্শকদের কিছু বলতে খুব ভালো হবে। জায়গাটা খুবই চমৎকার, পাশেই বাংলাদেশ বর্ডার আর তার পাশেই হচ্ছে আমরা বিহার বর্ডার। অর্থাৎ খুব একটা সংকীর্ণ জায়গা, প্রায় 10-12 কিলোমিটারের মতন হবে, 9-10-12 কিলোমিটার মতন। আর খুবই ভালো লাগছে এখানে ডিউটি করে, আর ডিউটি করতে এসে আমরা সবাই কালকে ডিউটি ছেড়ে এখন একটু ঘোরাফেরা করছি। তো বন্ধুরা আমাদের সঙ্গে থাকো এবং ব্লগটি দেখতে থাকো। তো বন্ধুরা, আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছে আমাদের বন্ধু নির্মল। তো নির্মল, গতকাল আমরা আসলাম ডিউটিতে, গতকালকের এক্সপিরিয়েন্স কীরকম এবং তুমি কি আবার এই জায়গাটা আসতে চাও কি না? এত সুন্দর গ্রাম্য এলাকা, মাটির এলাকা। হ্যাঁ, অবশ্যই এই জায়গায় আসার খুবই ইচ্ছা। আরও ভবিষ্যতে যদি ডিউটি পড়ে তাহলে আমার আরও ইচ্ছা আছে আসার। খুবই ভালো, সকাল হাঁটতে দিই একটু, দেখো হাঁটতে হাঁটতে আমরা এখন মাঠের দিকে যাচ্ছি। খুব সুন্দর গ্রাম্য পরিবেশ, বলতে গেলে আমার যে নিজের গ্রাম, সেই নিজের গ্রামের ফিলিং আমি এখান থেকে পাচ্ছি। তো খুব ভালো লাগছে। হয়তো বাসকেই আমাদের চলে যেতে হবে আবার শিলিগুড়িতে, কিন্তু এই গোয়ালপুকুর একটা মনে থেকে যাবে। এত সুন্দর এরিয়া এবং একটা গ্রাম্য জায়গা, সব থেকে বলতে গেলে যে গ্রামের যে ফিলিং, এই ফিলিংটা আমার খুব ভালো লাগে, কারণ আমি নিজেও একজন গ্রামের ছেলে। আর গোয়ালপুকুর পুলিশ স্টেশনটিও কিন্তু সেই বাজারের মধ্যে অবস্থিত। এটি একটি ছোট্ট একটি বাজার, এখানকার দোকানপাট, মানুষজনের ব্যবহার, সব কিছুতেই কিন্তু আমি মুগ্ধ। তো থানার পাশে এখানে একটি খুব সুন্দর মন্দির, শ্রী শ্রী কালী মায়ের মন্দিরের পরিবেশটি খুব সুন্দর, শান্ত। এটা হচ্ছে কি গোয়ালপুকুর ছোট্ট একটি বাজার। বাজারের পাশেই গোয়ালপুকুর থানা অবস্থিত এবং আমাদের ডিউটি এই গোয়ালপুকুর থানাতেই পড়েছে। এখানে খুব সুন্দর ভলিবল গ্রাউন্ড রয়েছে। তো থানায় যারা কর্মরত পুলিশ কর্মীরা আছেন তাদের জন্য রিক্রিয়েশনের একটি সুন্দর জায়গা। এই যে পিছনে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা আমাদের থাকার জন্য অ্যালট করা হয়েছে। খুব সুন্দর থাকার ব্যবস্থা, খুব সুন্দর জলের ব্যবস্থা। এক কথায় বলতে গেলে এই গোয়ালপুকুরে এসে এত সুন্দর অভিজ্ঞতা হলো, ইতিপূর্বে আর কোথাও ডিউটিকে আমার এত সুন্দর অভিজ্ঞতা হয়েছে কিনা আমি জানি না। তো ইন ফিউচারে আবার আসার ইচ্ছা থাকলো, হয়তো বা আজকেই আমাদের চলে যেতে হবে। চলে যাওয়ার মুহূর্ত অন্য একটি ব্লগে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা সবাই একটু হাই করে দাও। হাই বন্ধুরা, আর বেল আইকনটি অবশ্যই।